জাতীয় চার নেতা এবং স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুর যে ছবিটা ভাস্কর্যটা আছে, এটা আমাদের তরুণ প্রজন্মের কাছে স্বাধীনতার একটা প্রতিচ্ছবি। স্বাধীনতা স্কোয়ার আমাদের ইতিহাসের একটি জীবন্ত অংশ। উপরে বঙ্গবন্ধু, নিচের সারিতে জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের পঞ্চমুখের দৃষ্টিনন্দন ভাস্কর্য। স্বাধীনতা স্কোয়ার নামে কালের সাক্ষী হয়ে এই ভাস্কর্য দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জের কাজীপুর ডাকবাংলো চত্বরে। নান্দনিক ভাস্কর্যের পাশাপাশি নজরকাড়া আবহমান বাংলার ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের খোদাই করা চিত্র। জাতীয় চার নেতা এবং স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুর যে ছবিটা ভাস্কর্যটা আছে, এটা আমাদের তরুণ প্রজন্মের কাছে স্বাধীনতার একটা প্রতিচ্ছবি, একটা ইতিহাস। এখানে আসলে আমরা স্বাধীনতা সম্পর্কে একটা ধারণা নিতে পারি এবং একটা ইতিহাস জানতে পারি। 2018 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাছিমের ব্যক্তিগত অর্থায়নে এটি নির্মিত। উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নিচে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ এম মনসুর আলী ও শহীদ এইচ এম কামরুজ্জামানের ভাস্কর্য। এখানে যে নেতাগুলো চার নেতা আছে, তার ভিতরে শহীদ এম মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী, আমাদের কাজীপুরি জন্ম, আমরা তার জন্য আমরা কাজীপুরবাসী গর্বিত। আমাদের স্বাধীনতা স্কোয়ারটা মূলত খুবই সুন্দর। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষা থেকে ইউনো পরিষদ সর্বক্ষণই মনিটরিং করছে। এখানে সিসি ক্যামেরা আছে এবং আমি সর্বক্ষণই থাকি, যার জন্য এখানে সবাই এসে নিরাপত্তা বোধ করে। প্রতিটি ভাস্কর্যের গায়ে উৎকীর্ণ তাদের বর্ণাঢ্য জীবনী। সীমানা প্রাচীরে দৃশ্যমান আবহমান বাংলা, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, 52 থেকে 71-এর ঐতিহাসিক চিত্র এবং ডিজিটাল বাংলাদেশের চিত্র সম্মিলিত বিভিন্ন শিল্পকর্ম, রক্তমূল্যে অর্জিত স্বাধীনতার স্মারক এই স্কোয়ারের স্থপতি একজন বিপ্লব দত্ত। ভাস্কর্য দেখার জন্য প্রতিদিন আসে দর্শনার্থীরা। স্বাধীনতা স্কোয়ার আমাদের ইতিহাসের একটি জীবন্ত অংশ এবং এইখানে প্রতিদিন প্রায় 100 দর্শনার্থী আসে, শিক্ষার্থী আসে স্কুল কলেজের, তারা এসে এখানে এসে তাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এই ভাস্কর্য থেকে নতুন প্রজন্ম জানবে 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং 75-এর কলঙ্কময় অধ্যায়, এমনটাই জানালেন আওয়ামী লীগের এই নেতা। প্রয়াত নেতা আলহাজ মোহাম্মদ নাসিম সাহেব এখানে স্বাধীনতা স্কোয়ার নির্মাণ করার জন্য উনি উদ্যোগ নেন। কাজীপুরের মানুষ যেখানে 90% লোক আওয়ামী লীগ করেন, সেখানে সবাই যেন স্বাধীনতা সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে এবং জাতীয় চার নেতার পরিবার সম্পর্কে তারা এখানে আসলে যেন তাদের বিবেকে নাড়া দেয় এবং এটা বুঝতে পারেন যে দেশের গৌরবময় অধ্যায়গুলো প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দিতে স্থাপিত করা হয়েছে স্বাধীনতা স্কোয়ারটি। এটি যুগের পর যুগ মানুষের কাছে পৌঁছে দিবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ ও অবদানের কথা। রফিকুল আলম, দৈনিক করতোয়া, কাজীপুর, সিরাজগঞ্জ।